এক একটা 1.5 লাখ। এ বিদেশ না যা, এ মাশাআল্লাহ সেই এটা আবাল। তুই এটা ঘুমাইতেছ ডাক, দেখছো অবস্থা কত আছে কি, ঘুমা রেস্ট আছে এটা। হ্যাঁ রিবাদ গরু দাম কত? 1,50,000। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমার ফলোয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সবাইকে, আর আমাদের দিনটা দেশগ্রামে যারা আমরা আছি, ফজরের নামাজ পরে আমরা আমাদের মুরব্বি যারা অন্ধকার কবর চলে গেছে তাদের কবর জিয়ারত করতে যাই। তো আমি এখন যেতেছি মুরাদনগর বড় কবরস্থানে, তারপর আমাদের এলাকায় ইনশাল্লাহ কুরবানি নামাজ হবে, কুরবানি হবে, ওইগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো, সবাই সঙ্গে থাকবেন। এ হলো মুরাদনগরের ব্রিজ, আর এ হলো বাজারের ময়লা আবর্জনা। প্রত্যেক দিন এইভাবে ফালাইবো বাজারের ময়লা আবর্জনা, আর এইভাবে রেলিংয়ের ভিতরে ধায়, ঠিক আছে? এ হলো আমাদের মুরাদনগরের সুশীল সমাজ, কেউ দেখ কেউ দেখে না এই অবস্থা। এ হলো মুরাদনগরের ব্রিজ, মুরাদনগর ভুবনগর বা ওই সাইডের যে রাস্তাটা আছে। বৃষ্টির জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ আমাদের এই মসজিদে হবে আজকা, ভুবনগড় মিয়াবাড়ি জামে মসজিদ। হ্যালো, আর ওইটা হলো আমাদের বর্তমান এমপি মহোদয়ের বাড়ি। এই প্রথম কুরবানির ভিতরে এরকম অবস্থা, ঠিক না? এই প্রথম আপনার বয়সে দেখছেন নেই, বিদ্যা কোনো দিন গরু দিয়া হয় নাই, কারাগুটি করা হয় না, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিছে। এই হলো ওইখানে হলো আমাদের পাশের বাড়ির তারা, আর আমরা এলাম এদিকে। আমরা এদিকে এই ছোটো ঘরের মতন বানায় নিছি। এ কী খবর সবাই? ভালো নেই সবাই? এই যে সবাই, কে জুম্মন কাসাই জুনায়েদ, এগুলো আমাদের মাছ আছে। এই যে সবাই দোস্ত, কোটাকুটি শেষ না আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা অনেক ইয়া দিছে, এ বৃষ্টি। ধন্যবাদ।